তো এটা আমার মনে হয় যে খুব নিম্নমানের মশকরা। এটা মশকরা বলতে যা বোঝায়, এটা নিম্নমানের একটা মশকরা আর কিছু না। আমি কই যাব? বলে যে ইয়ে যাবে আমার সাথে, চলেন গাড়িতে ওঠে। আমি, তুমি কি আমাকে অ্যারেস্ট করছো? যদি অ্যারেস্ট করে থাকো অলরাইট, লেট আস মুভ। আর যদি অ্যারেস্ট না করে থাকো, তোমাদের কাজ তোমরা করো, আমাকে যেতে দাও। ডাইনিং রুম বিরাট বসলাম, নিয়ে যে খাওয়া সাধারণ, এগুলো কিসের খাওয়া, কে গেস্ট কে? আমি তো এগুলি খাই না কোনোদিন, আমি হোটেল সোনাদার খাওয়া খাই না, কোনো হোটেলে খাওয়া খাই নাই। অনেকের দাওয়াত আছে কিন্তু আমি খাই না। আমি মোর দেন 90% ভেজিটেরিয়ান, আমি একটা দুটা বেশি আইটেম খাই না। এখন দেখলো যে দেখি ছবি তুলতেছে, যে তোমরা ছবি তুলতেছো কেন? এরকম তো ভদ্রলোকের পর্যায়ে পড়ে না, খাওয়ার সময় মানুষের ছবি তোলে। তখন ওই ডিজি সাহেব বললো যে আমার পাশের খাবার আইছে না, তাড়াতাড়ি আনো। একটা টিফিন কেরিয়ে ওদের খাবার আনলো, বসলো। বসানোর পরে ওই ছোট্ট ছেলেটার সাথে বললো, পরিচয় করে নিল ছেলেটারে। ও তো অত কথা বলতে পারে না ছোট। তখন বলে, স্যার এটা আমার বাসার রান্না। তো ওই চামচটা ওর টিফিন কেরিয়ার বাটির থেকে আমার দুই চামচ ভাত তুলে দিল সাদা। আর আমি বললাম যদি তোমার সবজিটা দাও, দেখা যায় সবজিটা দাও, আমার আর কিছু লাগবে না, একটাই চলবে। বলো স্যার কিশোরগঞ্জের একদম তাজা রুই মাছ, একটুটা মাছ খান আপনি, এই এক পিস মাছ আর ওই যে ওইটা দেওয়া। যাই হোক, এটা গেল। আমার কথা হলো, এটাকে আমি ডিবি অফিসে বহুবার গেছি, না খাওয়ায় রাখে নাই, হয়তো আশেপাশে হোটেল থেকে কখনো রুটি, কখনো বা ডাল ভাত বা একটা মুরগির মাংস, অর্থাৎ সীমিত। কিন্তু এই যে সোনারগাঁর এত বড় অ্যারেঞ্জমেন্ট, এত টাকা খরচ হইলা, এই ফান্ড কে দিল তাদের? এটা তাদের নিয়ম আছে কি না? এবং প্রত্যেকটা যাদেরকে কাস্টডিতে নেয়, তাদের সাথে তারা এই আচরণ করে কি না? তাহলে বুঝতে হবে এই আচরণটা করেছে ছবি তুলে পত্রিকায় তোলানো, মানে মানুষের জানানো। তো এটা আমার মনে হয় যে খুব নিম্নমানের মশকরা। এটা মশকরা বলতে যা বোঝায়, এটা নিম্নমানের একটা মশকরা আর কিছু না। এর থেকে আরম্ভ করে ব্রিটিশ আমল থেকে পর্যন্ত যার কাছে তাদেরকে এই ধরনের খাবার পরিবেশন করা হয়, এই অভিজ্ঞতা তো কারো নাই। আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওই ময়ু আমাদের জেলখানায় যিনি ছিলেন, তখনও কি এরকম খাওয়া খাওয়াইছে নাকি? মনে করে খাওয়াইছে? খাওয়ায় নাই। সুতরাং এই যে একটা অস্বাভাবিক আয়োজন আর ছবি তোলা, এটা দে হ্যাভ এ সাম কি ইন্টেনশন, সেই ইন্টেনশনটা পজিটিভ নেগেটিভ অথবা কি, এটুক যাচাই বাছাই করার ক্ষমতা এই দেশের মানুষের আছে, এই দেশের মানুষের আছে। বলে যে স্যার চা খাবেন না? আমি না, আমি চাটা খাবো না, আমি চা খাই না। তখন চলে আসলাম, আমি আসলেও চা খাই না। তো তারপরে আমার ওই স্যারের নামায় দিয়ে আসে দু অফিসে, আসলো অফিসে যেতে না, একটা কাগজ বের করলো, সাদা কাগজে টাইপ করা। তা আমি পূজা দিকে লেখা আছে, আমি অমুক 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 যা আছে দিয়া কি কয় ডিবি প্রধান কার্যালয়ে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, ডাকা হয়েছিল। আমি জিজ্ঞাসাবাদ শেষে মানে আমি মুখ আবার পরবর্তী পর্যায়ে ডাকলে যাবো অঙ্গীকার করছি। আমি তোমাদের সাথে কোনো আলাপ হয় নাই, তুমি নাকি কচ্ছে এই যে গল্প করছো, বলছে এইটুকু আলাপ কয়ে স্যার, এটা ফর্মালিটি সবাই বুঝলেন, এটা স্যার আর তর্ক বিতর্ক করার দরকার নেই, এটা সিমেন্ট দিয়ে দেন। আমি আরও 10টা দিয়ে দিই, সাদা কাগজ লাগলে তাও দিয়ে দিই, ঠিক আছে? এখন তো ওকে খপ্পর থেকে আমার বেরিয়ে তুই, ঠিক আছে? এই জন্যই যে আজকে কাস্টিডিউতে রাইখা একটা লোককে দিয়া এই ধরনের ব্ল্যাকমেল করা, এইটা শিষ্টাচার বহির্ভূত না বলবো, এটা আইনগতভাবে অপরাধ। এই যে সাইবার আইন করছে, এই আইন অনুযায়ী এদের বিরুদ্ধে মামলা হয়, দুটো মামলাটা আমরা করবো না বা করতে চাই না, ঠিক আছে? এখন এই সব কিছু মিলাই তো বুঝতে যাবে যে গভর্নমেন্টের একটা স্ক্রিপ্ট এটা। আবার আমি আরেকটা কথা ব্যক্ত করব, মানে
কথাই যখন বলতেছি এটা আমারও প্রমাণ করার দরকার নাই, আর কেউ প্রমাণ চাইতেও আসবে না, আর চাইলেও প্রমাণ দেওয়ার মতো নাই। কথা তো ইন বিটুইন টু অর থ্রি। আমার বলে যে স্যার আমি এতক্ষণ ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি বেরিয়েছি, আমাকে প্রধানমন্ত্রী টেলিফোন করছে, আমি তোমার টেলিফোন করবো প্রধানমন্ত্রী সকাল বিকাল, এটাই তো স্বাভাবিক। টেলিফোন করছে গয়েশ্বরে কী হয়েছে, তাড়াতাড়ি তোর চিকিৎসা করো, তাহলে ঠিকভাবে বাসায় পৌঁছে দাও। আমি যে এর আগে যেহেতু তোমার এইটা দিছিল, আইনটা দিছিল, ভালো করে ধোলাই দাও, তারপরে হসপিটালে নাও, ওইটা তো কইলা না।